ميلاد النبي আমার সাথে সবাই বলেন বলেন ميلاد অর্থ জন্ম ميلاد النبي অর্থ محمد صلى الله عليه وسلم জন্ম এবার আমি বলি আপনারা জবাব দেন ميلاد অর্থ কি ميلاد النبي অর্থ কি এখন কি করছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ হ্যাপি বার্থডে ইয়া হাবিবাল্লাহ হ্যাপি বার্থডে ইয়া মুহাম্মদ হ্যাপি বার্থডে ইয়া মুস্তাফা এগুলো বলে বলে কেক কাটছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি করছে পালন করছে প্রথম কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন হিজরে মিলাদুন্নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব তাই না নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীর নবীজির জন্মদিন 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন আহলা ওয়া সাহলান মারহাবা নূর নবীর জন্মদিন আহলা ওয়া সাহলান মারহাবা যে প্রিয় নবীর শানে শব্দ প্রয়োগে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহর কোরআন বলা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা কোরআন সূরা আন-নূর 63 নম্বর আয়াত মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহে আমার ঈমানদারগণ শুনে নাও তোমরা যেভাবে একে অপরের সাথে শব্দ প্রয়োগ করো গভীর মনোযোগ তোমরা যেভাবে একে অপরের সাথে শব্দ প্রয়োগ করো আমার নবীর শানে সেই শব্দগুলো প্রয়োগ করিও না সুবহানাল্লাহ বলবেন না তোমরা নিজেদের ক্ষেত্রে বলো জন্ম আমার নবীর শানে বলতে পারবেন আল্লাহর নবীর জন্ম হয়েছে এটা কি বলা যাবে বলেন না এটা কি বলা যাবে প্রিয় নবীর শুভ জলে বলেন প্রিয় নবীর শুভ আগমন বর্তমানে আমরা শুনি অনেকে হয়তো অজ্ঞতার কারণে বলতে পারে এরকম ঘরে ঘরে খুশির দিন প্রিয় নবীর নাকি জন্মদিন আস্তাগফিরুল্লাহ বলবেন না আল্লাহর নবীর শানে জন্মদিন শব্দ যেই বা যারা ব্যবহার করুক এটা শানে রেসালতে বিয়াদবি ছাড়া আর কিছু নয় আমাদের কোন ইমাম কোন বুজুর্গ এই শিক্ষা আমাদেরকে দেয় নাই যে শানে রেসালতে তোমরা জন্ম বলবা বলতেন শুভ তশরিফ এনেছেন তশরিফ আওয়ারি শুভ আগমন করেছেন ঠিক না প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন করেছেন আল্লাহ বলেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাব্বিল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলা লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর জাআ বাআসা আরসালা শব্দ প্রয়োগ করেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটার মানে প্রিয় নবীকে আল্লাহ পাঠিয়েছেন ঠিক কি না প্রিয় নবীকে আল্লাহ পাঠিয়েছেন জন্ম শব্দ আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আসতে পারে আল্লাহর নবীর ক্ষেত্রে জন্ম শব্দ ব্যবহার করা আপনারা করবেন আগে করে থাকলে তওবা করব আমিও যদি করে থাকি আমিও তওবা করব আল্লাহ ভুলে যদি বের হয়ে যায় ক্ষমা করবেন আর সামনে থেকে এই শব্দ বের হবে না প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন সুবহানাল্লাহ বলবেন না তারপরে আচ্ছা জন্ম যদি বলতে না পারেন বা বলা যাবে না আর মৃত্যু চিন্তা করা যাবে বলা যাবে না তো অনেক দূরের কথা চিন্তা করা যাবে কল্পনা করা যাবে যে নবীর মৃত্যু হয়েছে এরকম আরো জোরে বলেন কল্পনা করা যাবে আচ্ছা রহমতের কি মৃত্যু আছে আলোর মৃত্যু আছে জ্ঞানের মৃত্যু আছে কলেমার মৃত্যু আছে কলেমার মৃত্যু নাই রহমতের মৃত্যু নাই আল্লাহর প্রিয় নবীকে যারা জাহিরি দিক বিবেচনা করে নবী মেনেছে বস্তু দিক বস্তুবাদী দেয়ানদারও নাই জাহিরি বিবেচনায় যারা বিবেচনা করে আল্লাহর নবীকে বিশ্বাস করেছে তারা সবাই শয়তান ঠিক কি না জাহিরি যুগ দিয়াল জাহিরি দিক দিয়ে আল্লাহর নবীকে চিনা যাবে না আল্লাহর নবীর সবকিছুই বাতেন সবকিছুই হাকিকত অতএব নবীর শানে তো দূরের কথা আরে ওলি আল্লাহর মৃত্যু নাই সাহাবীদের মৃত্যু নাই শহীদদের মৃত্যু নাই কোরআনে সেটা সাক্ষ্য দিচ্ছে সুবহানাল্লাহ কয়টা আয়াত দুইটা আয়াত শরীফ আছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আরেকটা আয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন আরেকটা আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন সুবহানাল্লাহ বলবেন না কয়টা আয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না আচ্ছা আল্লাহর রাস্তায় শহীদ কি প্রিয় নবীকে ছাড়া হয় প্রিয় নবীকে বাদ দিলে সেটা কি আল্লাহর রাস্তা হবে সেটা কার রাস্তা
আল্লাহ কে দেখছে কেউ কোন ওলি বুজুর্গ সরাসরি আল্লাহ কে দেখে নাই ইসিম দেখেছেন অন্য কিছু দেখেছেন রাসূলুল্লাহ সিফাত দেখেছেন খেয়াল করবেন ইসিমের দেখা সিফাতের দেখা সরাসরি দেখা এক নয় সরাসরি প্রত্যক্ষ একমাত্র আমাদের নবী দেখেছেন ঠিক ঠিক মিরাজ শরীফের মধ্যে সুবহানাল্লাহ বলেন না মিরাজ শরীফ একমাত্র আমাদের নবী দেখেছেন তুর পে কাহা রবনে লন্তরানি মূসা সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ বলেন মূসা আমি তোমাকে দেখা দেব না আমি তোমাকে দেখা দেব না কেল করবেন আল্লাহ বলতেছেন লন্তরানি মূসা তুর পে কাহা রবনে লন্তরানি মূসা তোর পে কাহা রবনে লন্তরানি মূসা তোর পে কাহা রবনে লন্তরানি মূসা লেকিন প্যারে নবী কো রব নে আরশে পর বুলায়া হ্যায় সুবহানাল্লাহ লেকিন প্যারে হাবিব কো রব নে লাম কা বুলায়া হ্যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হচ্ছে না ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায় জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হ্যায় প্যারে নবী কে আজমত কা হদ হে না কিনারা হ্যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ কেউ আল্লাহকে দেখতে পারছে কোন নবী কোন রাসূল একমাত্র কে দেখেছেন আল্লাহর নবী নিজ থেকে দেখেন নাই আল্লাহ বলতেছেন আপনি আসেন আমাকে দেখেন সুবহানাল্লাহ বলবেন বলেন না নিজ থেকে বলেন নাই আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি দেখা দিতে চাই খেয়াল করবেন হাবিব হাবিব বন্ধু সকল নবী শুধু মূসা আলাইহিস সালাম নয় সকল নবী আল্লাহকে দেখার জন্য একটু না একটু সাধ করেছেন আশা করেছেন মূসা আলাইহিস সালাম সরাসরি তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর নবী কোথাও যায় নাই একবারের জন্য বলে নাই আমি আল্লাহকে দেখতে চাই কেননা আল্লাহ তো আমার নবীর সাথে আছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন আমি তো আপনার সাথে আছি কিন্তু জাহিরিভাবে প্রত্যক্ষভাবে আমার কুল কায়নাতের সব কিছু আনুষ্ঠানিকভাবে আপনাকে আমি ভ্রমণ করাতে চাই দেখাতে চাই যদিও বা সব জগতে আপনি নবী আছেন সব কানে আপনি আছেন যেখানে যাই সেখানে আপনি আছেন রব্বুল আলামিন আর আপনি হলেন রহমতুল লিল আলামিন সব জগতের রব আল্লাহ সব জগতের রহমত আপনি নবী কিন্তু আজকে আপনাকে আমি দেখা দেব এই দেখাটা আনুষ্ঠানিক দেখা দেব এই দেখার সাথে সাক্ষী রাখব নবী রাসূলদেরকে যাতে করে তারাও জানে যে আমি আপনাকে কত ভালোবাসি কেউ দেখতে পারে না একমাত্র আমাদের নবী নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন আর কেউ কারো দেখার সুযোগ এখন আপনারা বলেন প্রিয় নবীর প্রেম না থাকলে তাহলে তার শাহাদাত কি হবে সেটা কি শহীদি মৃত্যু হবে প্রিয় নবীর প্রেম ছাড়া আল্লাহর মহব্বত ছাড়া সেটা কি আল্লাহর রাস্তা হবে হবে না অতএব প্রিয় নবীর প্রেম যার হৃদয়ে সেই তো শহীদ হয় তাহলে শহীদ হলে আল্লাহ বলছেন যে শহীদ তার মৃত্যু নাই প্রিয় নবীর প্রেমিক শহীদের মৃত্যু নাই আর প্রিয় নবীর শানে কথা আপনারা বলবেন আমার সাথে প্রিয় নবীর প্রেমিক শহীদদের মৃত্যু নাই একজন প্রিয় নবীর প্রেমিক হযরত আব্দুল্লাহ গভীর মনোযোগ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে কোন যুদ্ধে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এরপরে ওনাকে কবর দেওয়া হয়েছে দুইজন একসাথে কয়জন জোরে বলেন কয়জন বুখারী শরীফের হাদিস একসাথে দুইজনকে কবর দিয়েছেন একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর জলিলুল কদর সাহাবী
উনি স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখলেন তার পিতাকে তিনি আলাদা করে কবর দিচ্ছেন 6 মাস পর কয় মাস পর আরো জোরে বলেন কয় মাস পর বুখারী শরীফের বর্ণনা 6 মাস পরে তিনি স্বপ্ন দেখলেন তার পিতাকে আলাদা করে কবর দিচ্ছেন এরপর তিনি গেলেন তার পিতাকে আলাদা করার জন্য খবর খনন করতেছেন খনন করে দেখলেন তার পিতাকে উহুদের যুদ্ধের সময় যখন শহীদ হয়েছে রক্তমাখা শরীরে যেভাবে তিনি দাফন করেছেন ঠিক সেভাবে তার পিতাকে আরেকটা কবরে তিনি দাফন করেছেন এটা বুখারী শরীফের হাদিস এটা আপনার ওই বাংলা বই রাস্তা রাস্তায় পাওয়া যায় আমি সেই বইগুলোর কথা বলছি না বুখারী শরীফের হাদিসের কথা বলছি 6 মাস পরে ওই সাহাবীর রক্তমাখা শরীর মুবারক ঠিক সেভাবেই তার ছেলে আবার আলাদা একটা কবরে দাফন করতেছেন এখন চিন্তা করেন প্রিয় নবীর প্রেমিক এই শহীদ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এই শহীদের মৃত্যু হয় না মৃত্যু তো দূরের কথা শরীর পর্যন্ত পৌঁছে না শরীর পর্যন্ত মাটি খায় না আর সেই প্রিয় নবীর শান চিন্তা করা যাবে সেজন্য প্রিয় নবীর শানে জন্ম বলা যাবে না মৃত্যু চিন্তাও কেউ যদি মৃত্যু শব্দ ব্যবহার করে তার ঈমান থাকবে আরে জোরে বলেন তার ঈমান থাকবে কেউ যদি বলে শহীদরা মারা গেছে তার ঈমান থাকবে তাহলে শহীদ মারা গেছে বললে যদি ঈমান না থাকে কুরআন অনুযায়ী তাহলে আল্লাহর রাসূল যদি কে বলে মৃত্যুবরণ করেছে তার ঈমান বলে না তার ঈমান তাই 12 রবিউল আউয়াল আমরা জন্ম দিবস পালন করি না মৃত্যু দিবস পালন করি না নাউজুবিল্লাহ মিন জালিক 12 রবিউল আউয়াল আমরা শুকরিয়া আদায় করি বলে না কি আদায় করি কিসের শুকরিয়া 12 রবিউল আউয়াল আল্লাহর বন্ধন এসেছে 12 রবিউল আউয়াল আল্লাহর নূর এসেছে 12 রবিউল আউয়াল কালেমা তাইয়্যবা এসেছে 12 রবিউল আউয়াল জান্নাত এসেছে 12 রবিউল আউয়াল উম্মতের মালিক এসেছে 12 রবিউল আউয়াল রহমতের মূল এসেছে 12 রবিউল আউয়াল নিয়ামতের মূল এসেছে 12 রবিউল আউয়াল ইসলামের মূল এসেছে 12 রবিউল আউয়াল কোরআনের মূল এসেছে 12 রবিউল আউয়াল ইবাদতের উচ্চ এসেছে 12 রবিউল আউয়াল শাবাতের মূল এসেছে 12 রবিউল আউয়াল ইবাদতে হেদায়েতের মূল এসেছে 12 রবিউল আউয়াল নাজাতের মূল এসেছে 12 রবিউল আউয়াল সৃষ্টির মূল এসেছে 12 রবিউল আউয়াল সবকিছুর মূল এসেছে মানবতার মূল এসেছে সেই সবকিছু পাওয়ার শুকরিয়া আদায়ের নাম হলো 12 রবিউল আউয়ালের মাহফিল ঈদ আজম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিষয় মনে রাখতে হবে অতএব 12 রবিউল আউয়ালের মাহফিল করা এটা শুকরিয়া আদায় করা আপনি কত শুকরিয়া দুনিয়াতে আদায় করেন এটার কোন ফতোয়া আপনি খুঁজেন না ফতোয়া ছাড়াই আপনি পালন করতে থাকেন উদযাপন করতে থাকেন ঠিক কিনা প্রিয় নবীর শানের মাহফিলে আপনি ফতোয়া খুঁজবেন মাসালা খুঁজবেন কোরআন হাদিসের দলিল খুঁজবেন আপনাকে মুফতি এসে বুঝাতে পারবে না আপনি যদি হৃদয় ঠিক রাখেন দলিলের প্রয়োজন হবে না হৃদয় দিয়ে আপনি বুঝে যাবেন হৃদয় যদি ঠিক না থাকে আবু জাহেলের মতো হাজার দলিল দিয়ে চন্দ্র দুই টুকরা করে এখন দেখালো কাজ হবে না ঠিক কিনা কোনো লাভ নাই সেজন্য বিশ্বাস ভক্তি প্রেম মহাব্বত এটাই মূল সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সম্পদ কি জানেন গাড়ি বাড়ি বলেন না মুফতি মুহাদ্দিস হওয়া মুফাসসির হওয়া সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সম্পদ হলো প্রিয় নবীর প্রেম সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সম্পদ হলো প্রিয় নবীর প্রেম প্রিয় নবী আছেন তো সব আছে প্রিয় নবী নাই কিছু নেই দুনিয়ার বাদশাহী থাকলেও কোনো লাভ নাই যদি প্রিয় নবী আপন না হয় ঠিক কিনা দুনিয়ার বাদশাহী একদিন শেষ হয়ে যাবে কিন্তু প্রিয় নবীর প্রেমের বাদশাহীর শেষ নাই আমার খাজা বাবার বাদশাহীত এখনো চলতেছে আমার গোসে পাকের বাদশাহীত এখনো চলতেছে ওলি আল্লাহর বাদশাহীত এখনো চলতেছে আমার ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইনের সালতানত বাদশাহীত এখনো চলতেছে দুনিয়ায় চলবে হাসরের ময়দানে চলবে কিন্তু সম্রাট আকবরের কোনো খবর নাই আছে বাবরের কোনো খবর আছে সম্রাট জাহাঙ্গীরের কোনো খবর আছে জোরে বলেন না সবাই
কোনো শরণ আছে কোনো প্রোগ্রাম আছে কারো শরণ নাই কেননা ওরা দুনিয়ার বাদশাহী খুঁজেছে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের বাদশাহী পায় নাই সেজন্য দুনিয়ার বাদশাহী পেলেও কোনো লাভ নাই যদি প্রিয় নবীর প্রেমের বাদশাহী না পায় আর প্রিয় নবীর প্রেমের বাদশাহী তারাই পায় যারা আল্লাহর বলি আজকে যিনি প্রধান মেহমান হয়ে এসেছেন তিনি হলেন প্রিয় নবীর প্রেমের বাদশা ওনার নাম আল্লামা সৈয়দ নিজামী শাহ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ নারে